আসসালামু আলাইকুম দু হাজার একুশ সালের এস এসসি পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ তোমাদের মতো অনেকে আমাকে ফেসবুকে নক করেছো যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে যদিও একটা নোটিশ আসছে যেটা হচ্ছে তোমাদের তিন এগারো দু হাজার একুশ এরপরে হয়তো ওই দিন তোমাদের অ্যাডমিট কার্ড দিতে পারে এরপরে হয়তো অ্যাডমিট কার্ড দিবে অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমাকে মাথায় রাখতে হবে তোমার অ্যাডমিট কার্ডে কোনো প্রকার ভুল আছে কি না এই ব্যাপারে আমি বিস্তারিত কথা বলবো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তাছাড়া তোমাদের পরবর্তীতে তোমরা যখন কলেজ উঠবা কোন কলেজ ভালো হবে কোন কলেজ কি হতে পারে এবং কত নাম্বার পেলে তুমি ভালো কলেজ পাবা সেই ব্যাপারেও আমি ভিডিও বানানোর চেষ্টা করবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত এইসব বিষয় নিয়ে তোমরা ভিডিও পাওয়ার জন্য এখানে যেটা বলা হচ্ছে দেখো দু হাজার একুশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে যেটা হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড বিতরণের প্রসঙ্গে বলতেছে সেটা হচ্ছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দু হাজার একুশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পরীক্ষার প্রবেশপত্র নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা হতে বিতরণ করা হবে কেন্দ্র সচিব নিজে অথবা তার পতাকার প্রাপ্ত কোনো শিক্ষককে সাক্ষ্য সত্যায়িত সহ কেন্দ্রের সকল প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন সময়ে গ্রহণ করার অনুরোধ করা হলো কোনো অবস্থায় শিক্ষক কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না তিনি তার কেন্দ্রাধীন সকল প্রতিষ্ঠানে প্রবেশপত্র তিন এগারো দু হাজার একুশ তারিখের তারিখে বিতরণ করবেন এই যে তোমাদের প্রতিষ্ঠানে হয়তো তোমরা তোমাদের প্রতিষ্ঠানে যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারো তোমরা স্যারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারো হয়তো সারাই তোমাদের বলে দিবে এত তারিখ এসো তোমাদের প্রবেশপত্র আমরা দিব দেওয়ার পর তুমি যেটা মাথায় রাখবা কোনো প্রকার ভুল আছে কি না সেই ভুল থাকলে কী করতে হবে সেটা আমি একটু বলে দিই দেখো প্রধান করা এখানে বলা হচ্ছে দেখো শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে প্রবেশপত্র যাচাই বাছাই করব কোন প্রকার ত্রুটি কম বেশি সংশোধন করিয়ে নেওয়ার জন্য চার এগারো দু হাজার একুশ এবং এগারো এগারো দু একুশ তারিখের মধ্যে উপপরীক্ষক নিয়ন্ত্রক এর নিকট নির্মের ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করে নিতে হবে অন্যথায় পরীক্ষায় কোন প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ দাঁড়িয়ে থাকবেন এখানে যখন তোমাকে অ্যাডমিট কার্ডটা দিবে তখন তুমি সাথে সাথে চেক করবা তোমার আব্বার নাম তোমার নাম তোমার মাতার নাম ঠিক আছে কি না তোমার রোল নাম্বার তোমার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা যদি তুমি ভুল পাও সাথে সাথে তুমি তোমার স্যারকে বলবা সেখানে দেখো যদি ভুল পাই স্যার কী করবে যদি ভুল হয় আবার বলছি যদি ভুল হয় তাহলে তোমার নাম নিবে তোমার পিতার নাম নিবে এবং তোমার মাতার নাম নিবে এবং তোমার রোল নাম্বারটা নিবে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা নিবে তোমার ভুলের বিবরণটা দিবে ধরো তোমার নামে ভুল আসছে তাহলে নামের ভুলের বিবরণটা বলবে অথবা তোমার পিতার নাম ভুল আসছে তোমার মাতার নাম ভুল আসতে পারে এইগুলো আসলে হয়ে থাকে সাধারণত অনেক সময় হয়ে যায় যদি তোমার ভাগ্যে হয়ে থাকে তাহলে তুমি একটা হেজিটেশন ফেল করবা না সাথে সাথে স্যারকে বলবা বুঝিয়ে বলবা আর যা করতে হবে ধরো তোমার নাম ভুল আছে নাম ঠিক করতে হবে আর তোমার রোল নাম্বার ভুল আছে রোল নাম্বার ঠিক করতে হবে তত তোমার পিতার নামে ভুল আছে সেটা ঠিক করতে হবে এই ছিল মূলত তোমাদের এই ব্যাপারে ভিডিওটা এটা হচ্ছে মূলত একটা নিউজ যেটা হচ্ছে তোমাদের তিন তারিখের পর হয়তো তোমরা অ্যাডমিট কার্ড পেতে পারো এই ব্যাপারটা অনেকে জানতে চেয়েছো কবে অ্যাডমিট কার্ড পাবা আর তোমরা নিয়মিত এইসব শিক্ষা বিষয়ে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থেকে সুস্থ থাকো ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমরা ভালো করবা ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম